রাজ্য জুড়ে চলছে নেশার রমরমা ব্যবসা, আর এই নেশা জাতীয় সামগ্রীর পাচারকে সহজ নিরাপদ করতে এবার নতুন এক পদ্ধতি ব্যবহার করল দুই নেশা কারবারি। নেশা সামগ্রীর পাচারের কাজে ব্যবহৃত গাড়িতে সরকারি অফিসারের নেম প্লেট লাগিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছিল দুই যুবক, কিন্তু তাতেও পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি তারা। রবিবার ভোর নেম প্লেট লাগিয়ে নেশা সামগ্রী পাচারকালে রাজধানী মরা চৌমুহনীতে একটি গাড়ি থেকে ব্রাউন সুগার এবং দুটি মোবাইল সহ দুই যুবককে আটক করেছে পূর্ব থানার পুলিশ। আটককৃত ওই দুই যুবকের নাম কানু দাস এবং তাপস কর্মকার। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ। পাশাপাশি গত 9 জুলাই অভয়নগরস্থিত মণিপুরী বস্তির থেকে চুরি যাওয়া একটি পালসার বাইকও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাইক চুরির সাথে যুক্ত এক যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ প্রসাদ রায়। দুইজন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই ঘটনায়। আর যাদের নাম ইউজ করছি, যে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, কোন ডিপার্টমেন্ট? একটা তো টিএসসিএল বলছে, আর আরেকটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, দুইটা স্টেট গভর্নমেন্টের। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে তারা এই কারণে কী কারণে এগুলা করে? এগুলি ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি এই ধরনের নেম প্লেট ইউজ করি তাহলে পুলিশের হাত থেকে আমরা সহজে ছাড়া পেয়ে যাই, চেকিং থেকে, বিশেষ করে ভেহিকেল চেকিং থেকে। মরা চৌমুহনী থেকে, হ্যাঁ, বুজজন স্কুলের সামনে চৌমুহনীটা, সেখানে বুজজনের সামনে। কয়জনকে? দুইজনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কানু আর অপরজন হচ্ছে তাপস কর্মকার। তাদের সাথে মালগুলো উদ্ধারে কত টাকা হবে? দুটো পাউচ পেয়েছি ব্রাউন সুগার। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য অলমোস্ট 1 লাখ। আর পাশাপাশি আমরা নতুন করে আরেকটা জিনিস, আমরা কালকে আমরা একটা বাইক উদ্ধার করেছি, সঙ্গে বাইকের চোরকেও আমরা ধরতে পেরেছি। এটা একটা নতুন ধরনের ঘটনা। এই মাসেরই 9 তারিখে মণিপুরী বস্তি অভয়নগর ওখান থেকে একটি বাইক চুরি হবে, পালসার। চুরি হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাটি জানি এবং জানার সাথে সাথে বর্ডার এরিয়াগুলিতে আমরা বিএসএফের সাথে যোগাযোগ করে এটাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু ফাইনালি আমরা জানতে পারি যে না, বাইকটা ওইদিকে যায়নি। তো আমরা তখন ভাবতে শুরু করলাম যে নতুন করে কি কোনো গ্যাং তৈরি হলো বা বাইকগুলিকে অন্য কোনো রাস্তায় শিফটিং শুরু হলো কি না। তো অ্যাকর্ডিংলি এটা তদন্ত করতে করতে শেষ পর্যন্ত গতকালকে আমরা জানতে পারি সেটা জম্পুইজলা, টাকারজলা জম্পুইজলা থেকে একটা জায়গায় ওই বাইকটা রাখা আছে। তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওসি ইস্ট এবং অন্যান্য অফিসাররা টাকারজলা গিয়ে লাম্পড়া চৌমুহনী বলে যেটাকে, লাম্পড়া, ওইখান থেকে ওই বাইকটাকে উদ্ধার করা হয়েছে এবং চোরকে ধরা হয়েছে। ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে বর্তমান রাজ্য সরকার এবং প্রশাসন যে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, এই উদ্ধার কার্য থেকে সেই প্রয়াসেরই প্রমাণ মিলল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।